exist to Allah, alhamdulillah. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Shommanito IQRA Banglar darshok shrota, Alor Dishari programme apnaderke antorik mubarakbad. Alhamdulillah, apnader ottonto sundor sundor proshner maddhome Alor Dishari alokito hocche ebong huzure je uttor dicchen, alhamdulillah, ottonto সবাই কিন্তু এই উত্তরের জন্য অপেক্ষা থাকেন যে হুজুর যে উত্তর দিবেন এই উত্তরই আমরা ইনশাআল্লাহ জীবনের সব কাজে ইনশাআল্লাহ আমরা লাগাতে পারবো এবং অনেকই ফায়দা হবে ইনশাআল্লাহ জাযাকাল্লাহ অনেকেই হয়তো প্রশ্নের জন্য লাইনে এখনো আছেন আমরা প্রথমে কল কয়েকটা নিয়ে নিই ইনশাআল্লাহ এরপরে আমরা উত্তর দিকে চলে যাব দেখি এই মুহূর্তে আমাদের সাথে কে রয়েছেন হ্যালো কল আসসালামু আলাইকুম হ্যালো কল আসসালামু আলাইকুম আশ্রয়ের মাগরিবের 10-15 মিনিট আগে আমি পৌঁছে দিতাম পারমু মনে করি আমি অন্য জায়গা এখান থেকে আমি বিদায় হয়েছি কেন নমাজ পড়লাম না গড়ে আইতে আইতে আমার একটু লেট হয়ে গেলো ধরো কয়েক 7-8 মিনিট আগে আমি আইসি ইয়ারি উড়া তাড়া করি তাড়াহুড়া করি ইয়ে আমি উজু করি ইয়ে আসের সাইডে হাত ফরজ পড়লাম পড়ার বাদে আমি নমাজ শেষ করার বাদে দেখলাম যে মাগরিবের আজান হয়ে গেছে মানে 37 আজান এই সময় 40 হয়ে গেছে আমরা বুঝতাম পারছি এখন আমার প্রশ্ন হইল আমার আসরের নমাজটা হইল নি না আমার খাজা করতে হইব আর দ্বিতীয় প্রশ্নটা হইল আমার তখন আমি জমাতে নমাজ পড়লাম ইমাম সাহেবের লগে মানে একটা যাইতে বিয়া জায়গায় হতে ইমাম সাহেবের আমি ইমাম মানলাম নামাজ শেষে যে আমরা আমরা জানি যে রসুলের সময় সুন্নত হইলো আছে নমাজ ফরজ নমাজের বাদে তসবি ভরা সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ একবার 33 বার হরিয়া এর বাদে দুরুদ ভরা কিন্তু তখন ইমাম সাহেব ই সুন্নতরে ফল না হরিয়া তাই রুশে সুজা দোয়াত আচ্ছা ঠিক আছে আমরা বুঝতাম পারছি আপনার প্রশ্ন ইনশাআল্লাহ হুজুরের বিষয়ের উপর একদিন আলোচনা করেছেন এবং আবার আপনার প্রশ্নের উত্তর দিবেন ইনশাআল্লাহ আমরা দেখি পরবর্তী কলকে রয়েছেন হ্যালো কল আসসালামু আলাইকুম হ্যালো কল আসসালামু আলাইকুম হ্যালো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম রাহমাতুল্লাহ হুজুর আমার একটা প্রশ্ন জি বলুন আপনি মাংস মাঝে মুরগির মাংস মাঝে কোন কোন অংশ হওয়া হারাম জাযাকাল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন ঠিক আছে আপনি শুনতে থাকুন আমরা দেখি পরবর্তী কল কে রয়েছেন হ্যালো কল আসসালামু আলাইকুম হ্যালো জি আসসালামু আলাইকুম হ্যালো জি আমরা শুনতে পারলাম আপনিও ডিস্টার্ব হইব জি আমি তো টিভির ইন্দো না আমি তো আচ্ছা ঠিক আছে বলুন আপনার প্রশ্ন আচ্ছা আমি মাতিটা আমি একজনের কইছো টাইম বড় বেফানাত পড়ে গেছেন তা মাসিক একটা বেমার একটা দশ দিনের বারো দিনের দিন হয়ে গেছে টাইম নমাজ পড়তামিনা না ইয়ে একটা কোয়েশ্চন আর একটা কোয়েশ্চন আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ শুনতে থাকুক আমরা দেখি পরবর্তী কল কে রয়েছেন হ্যালো কল আসসালামু আলাইকুম হ্যালো কল আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম রাহমাতুল্লাহ আমি
দুই তিনটা প্রশ্ন করতেছিলাম আপনার আসলাম জি বলুন আপনার প্রশ্ন দুই তিনটা প্রশ্ন উত্তর জানতাম আসলাম বিবাহ সংক্রান্ত কিছু প্রশ্ন জি আর গতকালকে একটা বিয়ার অনুষ্ঠানও একটা জিনিস মানে দেখলাম যে হাজির সাহেব তাই মহরম অর্থাৎ বেগানা পুরুষ তাই কইনার খানদার বইয়া কইনা উকিল লাগে কইনার মামা কইনার মামারে তাই কই রাখিল উকিল মানে প্রশ্নও দিরা মানে ফড়ি ফড়ি দিরা ও কথাটা উকিলে কইরা কইনার কইনে কবুল কইলা আমার প্রশ্ন হইল কি যে ইনো খাজি বেগানা পুরুষ কইনার সামনে যাবা কি কইছে নি বা উপচার অন্যান্য মহিলা না গিয়া না গেলে কিটা হইল নেনি বা এরকম সিস্টেম কিলার বুঝলাম বুঝলাম না বুঝতাম পারছি আর কোন প্রশ্ন সেকেন্ড প্রশ্ন হইল কি যে সাথে সাথে দেখলাম তাই দশ টাকা লই লিলা মানে জিও খাবি না অথচ পাত্রর পক্ষ থেকে তো এখনো কবুল হইছে না বা যতটুকু বুঝলাম আউটার ক্লিয়ার আমরা কাছে আর কোন প্রশ্ন এটা বুঝতাম পারছি এর বাদর প্রশ্ন আর মোহর সংক্রান্ত প্রশ্নটা কেলে মোহরটা কি আসলে নগদ হইলে সুন্দর হইনে না বাকি হইলে কি আউটার ক্লিয়ার আর কোন প্রশ্ন আছে নি জি না আর কিছু না আর যদি আনুষঙ্গিক যেহেতু শেষ পর্ব আমরা দেখি এই মুহূর্তে কে রয়েছেন হ্যালো কলার সালাম আলাইকুম আসসালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনারা ভালো আছেন আমার দুইটা প্রশ্ন জি বলুন একটা প্রশ্ন হইল বিতিন নামাজ আপনার এক রাকাত পড়া যায়নি আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ প্রশ্ন হইল আপনার উমর কত নামাজ আসেনি বা এটা পড়া দরকার আসেনি বা ফরজ হয়নি কয়েকদিন আগে আপনার টিভিতে প্রোগ্রামও শুনলাম যে শেষ পর্বে চলে এসেছি যদি সুযোগ থাকে আপনাদের কল নেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আশা করি আমাদের সঙ্গে থাকবেন জাজাকাল্লাহ একজন বোন জানতে চেয়েছেন মসনুন দোয়া দেখছেন 20 লক্ষ নেকি হয় একটি দোয়া পড়লে লা ইলাহা ইল্লাল্লাহ আহাদুস সামাদ এই যে দোয়া এটা জানতে চেয়েছেন কত এইভাবে যেভাবে আপনি বলেছেন এই রাওয়াটা সহি সনদ দ্বারা প্রমাণিত নয় এমনি দোয়া বা দোয়ার অর্থটা সঠিক আছে পড়তে পারেন কিন্তু এই যে সওয়াবের যে পরিমাণ যে দোয়া যেটা আপনি উল্লেখ করেছেন এই মর্মে যত রাওয়াত এটা সহি হাদিস দ্বারা প্রমাণিত নয় জি জাজাকাল্লাহ দুরুদে তুনাজ্জিনা ফজিলত জানতে চেয়েছেন দুরুদে তুনাজ্জিনা এটাও ফজিলত যেটা এটা একজনের স্বপ্নের মাধ্যমে উনি বলেছেন বাট এখানে অর্থ যেটা অর্থ বসে শুদ্ধ আছে আপনি পড়তে পারেন কারণ প্রত্যেকটি কথার পাওয়ার আছে তো ডাইরেক্ট কোনো হাদিসের মধ্যে এটা কোনো ফজিলত আসে নাই বাট দুরুদ শরীফ সাথে আমরা দেখবো আল্লাহ সাল্লি আলা মোহাম্মদিন সাল্লি আলা সৈনা মৌলানা মোহাম্মদিন সাল্লাহ তুনাজ্জিনা মিন জামিল আহওয়ালি আফাত এই দুরুদের কথা আপনি হয়তো বলতেছেন এটার অর্থ শুদ্ধ আছে সহি আছে এবং এই দুরুদ যদি আপনি পড়েন দুরুদ হিসাবে তাহলে অবশ্যই তো দুরুদ শরীফ পড়লে কেয়ামতদিন আল্লাহ আল্লাহর নবীর নৈকট্য পাবেন আপনার সমস্যার সমাধান হবে টেনশন দূর হবে দশটা একবার যদি দুরুদ পড়েন তাহলে 10টা রহমত নাদিল হবে 10টা গুনাহ মাফ হবে 10টা দরজা বুলন্দ হবে এভাবে অনেক ফায়দা রয়েছে এবং নবী করিমের হক আদায় হবে সেই সহায়তা যে কোনো দুরুদ শরীফ পড়তে পারেন এটাও পড়তে পারেন জেনারেল ফায়দা এটার মধ্যে রয়েছে জি আরেকজন ভাই জানতে চাচ্ছেন ইশরাকের নামাজ এবং চাষের নামাজের ডিফারেন্সটা জানতে চাচ্ছেন দুটাই ফজরের সূর্য ওঠার মকরু টাইম যাওয়ার পরে আর্লি যেটা পড়বেন সেটা হবে ইশরাক আর একটু লেটে যেটা পড়বেন সেটা হবে সালাতুজ জুহা তো হাদিসের পরিভাষায় সালাতুজ জুহা পড়তে আল্লাহ নবী পড়তেন এমন এক টাইমে সময় সূর্য একটু গরম হয়ে যেত এজন্য আপনি যে মসজিদ দেখেছেন যে 4-5-6 মিনিট পরে আপনি সালাতুজ জুহা বা চাষ পড়ে নিতে পারবেন পড়ে নিতে পারবেন ঠিক আছে কিন্তু উত্তম অবশ্যই হবে একটু সূর্যের সময় গরম হয়ে যায় উত্তপ্ত হয়ে যায় হিনাত্তার মদুল ফিসাল উটের একটি বাচ্চা যে সময় তার মার সঙ্গে থাকতে পারতেছে না এরকম গরম হয়ে যেত আরব দেশে ওই টাইমে নবী একরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পড়তেন এটা হবে উত্তম বাট এরপরে যদি আপনার কোনো তাকাদা কাজ থাকে আপনি একটু আর্লি পড়ে যান আশা করা যায় তবু ইনশাল্লাহ হয়ে যাবে কারণ এটা মর্নিংয়ের নামাজ মর্নিংয়ে আর্লি পড়া হয় যেটা একটু মুকরু টাইম যাওয়ার পরেই সাথে সাথে এটাকে উলামায়ে কারাম ফুকাহা কারাম ইশাক বলেন হাদিসের নাম আসে নাই
আর সালাতুল জোহর হাদিসের নাম এসেছে সেটি আমি বললাম যে একটু সূর্য গরম হওয়ার পরে পড়তেন, সাধারণত সূর্য ওঠার দুই ঘন্টা আড়াই ঘন্টা পরে পড়লে বেশি ভালো হয়, বাট আরও আর্লি যদি কোনো কারণে পড়ে নেন আশা করা যায় সব পাবেন ইনশাআল্লাহ। জি জাজাকাল্লাহ। আরেকজন ভাই জানতে চাইছেন বাহির থেকে যখন উনার ঘরে আসছেন তখন দেখুন আসর নামাজের টাইম একেবারে সংক্ষেপে প্রস্তুত যেটা উনি করেছেন এটা হলো মানে একদম ঘরে আসার পরে সূর্য আসর নামাজ পড়ার পরেই কয়েক মিনিট পরে মারিবের টাইম হয়ে গেছে, এখন আসর হয়েছে না কদা লাগবে। বুখারী শরীফের হাদিস মান আদরাকা রাকাতা মিনাল আসরি ক্বাবলা আন তাগরুবা আশ-শামস ফাকাদ আদরাকা, যদি কোনো ব্যক্তি আসরে একটি রাকাতও পেয়ে যায় সূর্য ডুবার আগে তে আসরে পেয়ে গেল সেটা আদায়ের নিয়তে পড়বে কদা নয়, অতএব এটা আদায় হয়ে গেছে ইনশাআল্লাহ। জাজাকাল্লাহ। আরেকজন ভাই জানতে চেয়েছেন ইমামের পিছনে নামাজ ফরজ নামাজ পড়েছেন, নামাজ পড়ার পরেই উনি সাথে সাথে হাত উঠিয়ে দোয়া করেছেন কিন্তু উনি জানেন যে হাত না উঠিয়ে উনি কিছু তসবি তাহলিল করবেন এটাই সুন্নাত, এখন কোনটা করা? তসবির ক্ষেত্রে মোটেই জরুরি নয় যে সালাম ফেরানোর সাথে সাথেই করবেন, আপনি একটু লেটও পড়তে পারেন, অতএব যদি আপনি দোয়াতে শরীকতে চান সেই দোয়াটাও যেহেতু আমি গতকালকে বলেছি আল্লামা নবীর রহমতি মুস্তাহাব বলেছেন এবং উলামা একরামাকে জায়েজ বলেছেন, ইভেন আল্লামা আব্দুর রহমান মোবারকপুরি উনি গায়ের মোকাল্লিদ হয়েও তোফাতুল আহবদিন আমি কিতাবের মধ্যে বলেছেন পাঁচটি দলিলের মাধ্যমে নামাজ পড়ার দোয়াটা প্রমাণিত এবং উনি বলতেছেন আমার কাছে রাজে এটা করা যেতে পারে কোনো বাধা নেই। সেই হিসাবে আপনিও যদি এই মত অবলম্বন করে আপনি দোয়া করতে চান করতে পারবেন, যদি আপনার ভালো লাগানা করতে চান না আপনি আপনার এই তসবি পড়তে চান পড়তে পারবেন, কারণ এই দোয়াটা মোটেই জরুরি নয় এটা মাইন্ডে রাখতে হবে। বাট এর অর্থ এটা নয় যে আপনি যদি এই দোয়ার মধ্যে শরিক হয়ে যান আপনার সুন্নত নষ্ট হয়ে গেলো বা সুন্দর ঠ্যাম থাকবে না, বিষয়টা এরকম মোটেই নয়, আপনি এই তসবিটা একটু পরে পড়লেও পড়তে পারবেন কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। জি জাজাকাল্লাহ। আরেকজন ভাই জানতে চেয়েছেন মুরগের মাংসের মধ্যে কোন কোন অংশ হারাম এগুলি জানতে চেয়েছেন। মুরগের মধ্যে যেগুলা মাংস নয় গোশত নয় এগুলো তো অবশ্যই হারাম, যেমন মনে করেন নৌকাছে, তারপরে সেই রুম যেটা আছে ফেদার এটা আমরা খেতে পারবো না, তারপরে গিলট যেটা থাকে সাধারণত একটু অতিরিক্ত অংশ গিলটের মতো এই অংশটা খাওয়া হয় না, এইভাবে হাড্ডির ভিতরে সাদা অংশ যেটা এটাও মকরু, অখাদ্য যেগুলা এগুলো আমরা অবশ্যই খাবো না। কেউ কেউ হয়তো গণে কিতাবে সাতটা বলেছেন এই বলেছেন কিছু, এটার মধ্যে একটু সব কিছু মিলিয়েই এখানে হয়তো নাম্বার দেওয়া হয়েছে। সোজা কথা আমরা মুরগের গোশত যে অংশটুকু এটা আমরা খাবো আর বাকি যে অংশ গোশত নয় লাইক তার ফেদা যেটা আছে এটা তো আপনি ফেদার ফরিতর পাবেনই না, তারপরে নৌকো তো পায়ের নৌকাটা তো আপনি পাপাইতেছেন না, তো এই সমস্ত জিনিস সাধারণত নিষেধ খাওয়া যায় না। জি জাজাকাল্লাহ। আরেকজন বোন জানতে চেয়েছেন মহিলাদের যে বেমার হয় 10-12 দিন এইটাই জানতে চেয়েছেন। উনি বলেছেন যে 10 দিন মাসিক বেমার হয়েছে এর 12 দিন পরে আবার শুরু হয়ে গেছে, তো এটা কি মান্থলি পিরিয়ড হিসেবে ধরা হবে নাকি নর্মাল ব্লিডিং কোনটি করবেন? তো এটা কিন্তু মান্থলি পিরিয়ড হতে পারবে না, কারণ একবার মাসিক হওয়ার পরে অন্তত পক্ষে কমপক্ষে 15 দিন মাঝানো গ্যাপ যেতে হবে মধ্যখানে, 15 দিনের ভিতরে যদি আবার আপনি এইভাবে কোনো ব্লিডিং দেখেন তাহলে এটা ইস্তিয়াদা হিসেবে পরিগণিত হবে নর্মাল ব্লিডিং, এই টাইমে নমাজ রোজা সব কিছু নর্মাল হিসেবে করা যাবে, প্রতি অত দুকান নমাজ পড়বেন, এটাকে আরবি ভাষায় ইস্তিহাদা বলে, নর্মাল ব্লিডিংয়ের বেমারের মতো ধরে নেবেন, এটা ইস্তিহাদা নয়, এই কি মাসিক মাসিক এই মান্থলি পিরিয়ড হিসাবে হায়াত হিসাবে পরিগণিত হবে না। জি জাজাকাল্লাহ। উমরা গেলে ইস্তিখারা নামাজ পড়া যাবে কিনা? ইস্তিখারা যে কোনো জায়গায় পড়তে পারেন, উমরায় গেলে, সফরে গেলে, ঘরে থাকলে, বাহিরে গেলে, এরকম কোনো রেস্ট্রিকশন নাই, যে কোনো জায়গায় করতে পারেন, অথবা উমরা গেলে আপনি করতে পারবেন। জি আচ্ছা। একজনকে উনি দান করছেন পরে দেখলে অন্যজনের জরুরত, তো অন্যজনকে দেওয়া যাবে এই নিজের? যদি আপনি ওয়াদা না করে থাকেন, জাস্ট মনের মধ্যে এসেছে আমি একজনকে দেব, ইতিমধ্যে দেখলেন যে আরেকজন বেশি মহতাজ, যেহেতু আপনি প্রথম যাকে দেওয়ার নিয়ত করেছিলেন তার সঙ্গে আপনি কথা দেন নাই, ওয়াদা করেন নাই, এমত অবস্থায় আপনি আপনার পয়সা দিতেছেন, আপনি মাইন্ড চেঞ্জ করে আরেকজনকে বেশি মুস্তাহিদ দেখেন, যদি বেশি প্রায়োরিটি দেখেন তাহলে ওকে আপনি প্রাধান্য দেন, প্রাধান্য দিতে পারবেন, সমস্যা নেই। জাজাকাল্লাহ। আরেকজন ভাই জানতে চেয়েছেন কাজী সাহেব যেহেতু বেগানা পুরুষ উনি অন্য জায়গা থেকে আসছেন, কাজী সাহেব কন্যার কাছে বসে উকিলকে বলতেছেন আর উকিল বলতেছে এই যে আরও অন্যান্য বেগানা মহিলা রয়েছে এটা কি ঠিক হবে কিনা জানতে চেয়েছেন। পর্দার হুকুম শুধু কাজী সাহেবের জন্য নয়, পর্দার হুকুম সবার জন্য, যারাই আজনবী সবার জন্য কাজী পর্দার হুকুম, শুধু কাজী সাহেবের জন্য একা নয়, অতএব বিবাহের যাওয়ার সম পরে আপনি আজনবী কোনো মহিলার সামনে কাজী সাহেব গেলে যেভাবে গুণা হবে অন্যরা গেলে গুণা হবে, সেজন্য এটা অবশ্যই পরিহার করতে, বিশেষ করে কাজী সাহেব বা যিনি আলিম সাহেব যিনি বিবাহ পড়াবেন আপনার কাছ থেকে যদি হারাম কাম ডাইরেক্ট হয় সবার সম্মুখে তো বাকিরা কী শিখতে পাবে, এটা অবশ্যই মাইন্ডে রাখা অবশ্যই উচিত, উনি সামনে যাওয়ার মোটেই প্রয়োজন নেই, উনি একটু দূর থেকে বা একটু যদি একটু সরে যদি উনি ঈদ নিয়ে নেন হবে, এটাই হবে করণীয়। তবে আমি আবার বলতেছি
এটা এই পর্দার হুকুম মানা, এটা কোরআনে কোনো কাজী সবার জন্য আসে না। এই কাজী, গাজী, আলিম এবং যারা বিবাহে যাবেন সবার জন্য সেই হুকুম, মনে রাখবেন। জাজাকুমুল্লাহ। জাজাকাল্লাহ। আর একটা কথা উনি বলেছেন যে উনি যখন দেখেছেন যে এই দামান যিনি হচ্ছেন বর, বর কিন্তু কবুল বললেন নাই, তারপরে উনি সাথে সাথে লেখাইয়া ফেলছেন, এটা কতটুকু ঠিক হচ্ছে? পুরো ঠিক আছে, কারণ এটা ইজিন নিতেছেন উনি, পারমিশন যে মেয়ের পক্ষে ইজিন নেওয়া হচ্ছে, উনি ইজিন দিচ্ছেন, এই ইজিনের উপর একটা সাইন হচ্ছে, এটা তো আজ হচ্ছে না। অতএব এই সাইনটা নেওয়া হচ্ছে ইজিন এবং পারমিশন হিসাবে, সেই হিসাবে এটা পুরো ঠিক আছে, কোনো সমস্যা নেই। জি, আচ্ছা। অনেক সময় দেখা যায় মোহর বাকি এবং নগদ হয়, কোনটা ঠিক আছে এটা জানতে? উভয়টাই ঠিক আছে, উত্তম তো হলো মোহর নগদ দেওয়া দেওয়া, কিন্তু মোহর কোনো অংশ বাকি থাকলে সেটা জায়েজ রয়েছে, তবে অবশ্যই আদায় করতে হবে, এটা মনে করতে হবে, এটা পাওনা, এটা এই ঋণ, এটা অবশ্যই পরিশোধযোগ্য পরিশোধ করতে হবে। জি, জাজাকাল্লাহ। আমরা কিন্তু জাজাকাল্লাহ। আর আরও দুইটা প্রশ্ন রয়ে গেছে, একটা হচ্ছে বিথিন নামাজ মানে এক রাকাত পড়া যাবে কিনা জানতে চেয়েছেন। কোন কোন উলামায়ে কেরামতে পড়া যেতে পারে এবং কিছু হাদিস থেকেও এই তরজমাও বাহির হয়, তবে এর আগে দুই রাকাত পড়ার পরে সালাম ফিরিয়া ফিরানোর পরে এক রাকাত সেপারেট পড়া হয়, এটাও অনেক সাহাবা এবং তাবিনের প্র্যাকটিস, অনেক উলামায়ে কেরাম প্র্যাকটিস করেছেন, কিন্তু ইমাম আবু হানিফা রহমতুল্লাহ সহ অনেক সাহাবা তাবিন তবে তাবিনের মতে তিন রাকাতের ভিত্তির পড়া হবে এবং রসুল ইসলাম তিনের ভিত্তির পড়েছেন, মধ্যখানে দুই রাকাত পড়ে বসেছেন, তিন নম্বর রাকাতে আলহামদু এবং সূরা মিলানোর পরে আল্লাহ আকবার বলে দোয়া কুনুত পড়ে এরপরে রুকু দিয়েছেন, এটাও হাদিস দ্বারা প্রমাণিত, সহি হাদিস দ্বারা প্রমাণিত, বুখারি, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই সহ সব হাদিসের কিতাবে আছে, আমরা বিস্তারিত আলোচনা করেছি এবং আলহামদুলিল্লাহ এটাও হাদিস দ্বারা প্রমাণিত। যারা এক রাকাত পড়ছেন সেটাও হাদিস থেকে, ওনারাও ব্যাখ্যা এক ব্যাখ্যা অনুযায়ী উনি করতেছেন, হাদিসের দুইটি ব্যাখ্যা রয়েছে, এক ব্যাখ্যা অনুযায়ী এক রাকাত পড়তেছেন, অতএব সবটি হাদিস দ্বারা প্রমাণিত রয়েছে। জি, জাযাকাল্লাহ। উমর খাজার নামাজ ঠিক আছে কিনা জানতে চেয়েছেন। উমর কজা করবেন কেন ভাই? নামাজ তো কজা করার বিষয় নয়, কজা হবে কেন? যদি হয়ে যায় তাহলে অবশ্যই আমি একদিন ওই দিন বলেছি আমি যে এটা আমাদের অবশ্যই ঋণ, এটা আমরা অবশ্যই পরিশোধ করব। আমার রোজা যদি কজা পরিশোধ করতে হয়, জাকাত পরিশোধ করতে হয়, হজ এটা অবশ্যই আদায় করতে হয়, নামাজ কেন ডিউ থাকবে? অবশ্য কিছু লামা কারণ বলে থাকেন যে এখানে তওবা করে নিলে হয়ে যাবে, আলহামদুলিল্লাহ হয়ে গেলে তো কোনো আপত্তি নেই, কিন্তু আমরা কোন দিকে যেটুকু বুঝতে পারি যেখানে নবী বলেছেন মান্না মান সালাতিনা নাসিয়াহা ফালিস্তালি ইস্তিগফার যাকারহা, নামাজ যদি কেহ ঘুমাইয়া অথবা বলেও ছুটে যায় তবুও পড়তে হয়, সে জায়গায় যদি সে সদাক থেকে নামাজ ছাড়ে তাহলে তো অবশ্যই পড়তে হবে। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খন্দকের যুদ্ধে সেখানে ঘুমানো নাই, বলেন নাই, এরপরও কদা পড়েছেন, উমর আলাইহিস সালাম কদা হয়েছিল কদা পড়েছেন, এবং আল্লাহ বলতেছেন নামাজ পড়ো, এটা আমাদের ঋণ রয়ে গেলো, যখন পড়লাম না তো অবশ্যই তো যদি কদার বিধান যখন আছে আমরা কদা করবো। কেন কদা হয়ে গেল? উদর ছাড়া যদি কদা হয় তো আল্লাহর কাছে গুনার জন্য তবাও তো করতে হবে, অতএব উমর কদা অবশ্যই করবো ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ। আচ্ছা, এই যে চামড়ার মোজা, চামড়ার মধ্যে অনেক সময় দেখা যায় মানে জুতা যেগুলো ব্যবহার করা হয় মানে খিঞ্জিরের চামড়া যেটা আর কি, এটা কি জুতা ব্যবহার করা যাবে কিনা? লেদার যদি এটা পিগের লেদার হয় তাহলে জুতা হিসাবেই হোক অথবা জ্যাকেট হিসাবেই হোক এটা কোনো অবস্থায় ব্যবহারযোগ্য নয়, কারণ হুরিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ্দামু ওয়ালাহমুল খিনজির, এই লাহমের খিনজির যেটা এটা পিগের সব কিছু নজসে আইন ধরা হয়, এটা কোনো অবস্থায় পাক হয় না, ইভেন তার চামড়াটা দেবাগতের পরে এটাকে ড্রাই করার পরেও এটা পাক হয় না, অন্যান্য সব চামড়া কিন্তু যেটা আমরা জবে করি এটার চামড়া বা যেটা মারা গেল ইভেন যেটা মারা গেছে মইটা এই ড্যাড এটার চামড়াও কিন্তু দেবাগতের পরে এটাকে রিফাইন করার পরে এটা পাক হয়ে যায়, কিন্তু একমাত্র পিক এটা কোনো অবস্থায় পাক হয় না, অতএব এটা ব্যবহার করা যাবে না, ব্যবহারের যোগ্য নয় এটা। শুধুমাত্র এই পিক ছাড়া আর সব যে কোন লেদার আপনি ব্যবহার করতে পারবেন বিনা দ্বিধায় ইনশাআল্লাহ। হাতির দাঁত যেগুলো ব্যবহার করা অনেক সময় দেখা যায় এগুলো কতটুকু ঠিক আছে? হাতির দাঁত পাক এবং বুখারী শরীফ এসেছে ইমাম বুখারীর মধ্যে আছে অনেক সাহাবায়ে কেরাম হাতির দাঁতের মধ্যে বা এই দাঁত দিয়ে তারা ওনারা কিন্তু এই বোতল হিসাবে ইউজ করেছেন, অথবা এটা পাক, তো এটা কীভাবে ইউজ করা বলতে মানে এটা দিয়ে অনেক সময় বিভিন্ন জিনিসের মধ্যে এটা তো এক্সপেন্সিভ হিসাবে কোনো সময় হ্যান্ডেল বানানো হয়, এগুলো অবশ্যই করা যায় কোনো সমস্যা নেই, কারণ হাড্ডি এটা মরার পরে এটা না পাক থাকে না, এটা পাক হয়ে যায়, কারণ এটার মধ্যে কোনো হায়াত থাকে না, এটা তো পাক পাক হয়ে যায়। জি, ইমাম বরে বলেছেন আমি পেয়েছি বলতেছেন উনি কোটেশন করেছেন অনেক স্কলার বলেছেন আমরা আমাদের আসলাফ সাহাবা তাবিনকে পেয়েছি ইয়াদ্দাহিনু না ফিহা, ওনার এই সময় হাড্ডির মধ্যে ওনারা ওয়েল রেখে তেল রেখে শিশির মতো ব্যবহার করেছেন, তো এটা ফাক।
জাযাকাল্লাহ যেহেতু আমরা শেষ পর্যায়ে চলে এসেছি হুজুরে দুয়ার আদব কেন করব এই বিষয়ের উপর দিয়ে এক মিনিট আলোচনা করি আমরা ইনশাআল্লাহ শেষ করতে যাচ্ছি যেহেতু আমাদের শেষ পর্বে আমি আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার এই মূল্যবান সময় দেওয়ার জন্য এবং এই অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন তাদেরকে আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি আলহামদুলিল্লাহ দুয়ার ক্ষেত্রে আমাদেরকে মনে করতে হবে আমরা এমন আল্লাহর দরবারে আমরা হাত তুলতেছি আমরা যখন দোয়া করতে হাত তুলি আমরা বিশ্বাস করতেছি আমার আল্লাহ শুনতেছেন আমার আল্লাহর অবশ্যই ক্ষমতা আছে আমার আল্লাহর উপর আমার তওয়াক্কুল আছে আল্লাহর প্রতি আমার আজমত এবং আমার আস্থা আমার ইমান অনেক কিছু যার মধ্যে চলে আসে যার কারণে বলা হয়েছে আর দোয়া মুখল ইবাদত দোয়া হলো ইবাদতের সার এবং মগজ এবং আমরা মনে করতে হবে এই দোয়ার মাধ্যমে কত লোক তাদের পেরেশানির সমাধান পেয়েছেন কত গুণাগার তাদের গুণাকে ক্ষমা করে নিয়েছেন কত মা বাবা সন্তানদেরকে বাধ্য করতে ফেলেছেন কত অসহায় মানুষ দোয়ার মাধ্যমে সহায়তা পেয়েছে কত বিপদী মানুষ তাদের বিপদ মুক্তি পেয়েছে এই দোয়ার মাধ্যমে এই এটাই হলো সিলাহুল মুমিন মুমিনদের বড় একটি হাতিয়ার এবং এই দোয়ার জন্য কোনো বাসার কোনো পাবন্দি নয় যে কোনো বাসায় আমি দোয়া করতে পারি বিশেষ করে সেজদার মধ্যে গিয়ে যখন বন্দায় দোয়া করে ইন্না আকরবা মা ইয়াকুনুল আবদু ওয়া সাজিদ সবচেয়ে বেশি আল্লাহর নৈকট্য বন্দা তখনই হয় যখন সে সেজদাতে যায় অতএব নফল নামাজে গিয়ে আপনি সেজদায় গিয়ে দোয়া করবেন এখানে একটি প্রশ্ন অনেকে করে থাকেন যে সেজদার মধ্যে আমরা অন্য কোনো ভাষায় দোয়া করতে পারবো কি না পারবো না অনেকেই বলেন পারবেন কিন্তু আমরা যদি দেখি নবী করিম কিন্তু আরবিতে দোয়া করেছেন সেজন্য অনেক উলামা কারাম বলতেছেন আমরা যদি আরবি জানি তো আমরা অন্য ভাষায় দোয়া করা যাবে না আমরা আরবিতেই করবো আর যদি অন্য ভাষা আরবি ভাষা জানি না তখন হয়তো নফল নামাজ এটা পারমিশন দিয়েছেন এই এটাই উলামা কারাম বলেছেন বাট এটা সব সময় আমরা ফরজ নামাজ সব জায়গায় আমরা আরবি ছেড়ে এই বাংলাতেই শুরু করে দেবো এরপরে যদি ফতোয়া দেওয়া হয়ে যাবে দেওয়া হইতেছে তো কিছুদিন পরে একম আসবে তাহলে আমরা সুরায় ফাতেহাও আমরা এক কাজ করি বাংলায় পড়ে নেই সুরাটা আমরা বাংলায় পড়ে নেই হয়তো আসবে অপেক্ষা করুন আল্লাহ আমাদেরকে হেফাজত করুন আল্লাহ আমাদেরকে হেফাজত করুন আমিন জাযাকুমুল্লাহ জাযাকাল্লাহ সম্মানিত ইকরা বাংলার দর্শক শ্রোতা আলহামদুলিল্লাহ আলোর দিশারি প্রোগ্রামে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আপনারা আপনাদের প্রশ্নের মাধ্যমে আলোর দিশারি আলোকিত হচ্ছে এবং অত্যন্ত সুন্দর সুন্দর প্রশ্ন করেছেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ মুবারকবাদ জানাচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন যেহেতু আমাদের শেষ পর্যায়ে চলে প্রতি রবি সোম এবং মঙ্গলবার 10টা থেকে 11:30 পর্যন্ত আলোর দিশারি প্রোগ্রাম দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতোই আমরা এখানেই বিদায় নিচ্ছি সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু Glory to Allah, praises to Allah, Alhamdulillah. Glory to Allah, praises to Allah, Alhamdulillah. Praises to Allah, glory to Allah.